অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের 420 বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার বিজেপির সভা থেকে রীতিমতো চাচা ছোলা ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বলে কটাক্ষ করে তিনি বললেন যে ভাইপো 240টা সিট পাবে বলেছিল, তবে এর উল্টো করে দিলে হয় 420। ভাইপো 420 এই বলেই কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুনব তিনি ঠিক কি বলেছেন এদিন। একটু উল্টে দিন, 240 উল্টলে 420 হয়, ঠিক হয় তো? হয়তো 420 ভাইপো 420 এর কথা বলেছেন, ওই কথাই ভাত্তা দেবেন না। ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হচ্ছে, ভাইপো 7 দিন সম্পূর্ণ করতে পারেন কিনা সেটার দিকে লক্ষ্য রাখুন। ভাইপোকে হয় ইলেকশন কমিশনকে বিশ্রাম দিতে হবে, নাহলে ইডি সিবিআই বিশ্রাম দিবে। মঙ্গলবার ধর্মতলায় ছিল বিজেপির সভা এবং এই দিনের সভা মঞ্চ থেকে একের পর এক বক্তব্য রাখতে থাকেন, কখনো শুভেন্দু অধিকারী, কখনো বা সুকান্ত মজুমদার। আর এদিন একদম সর্বশেষ বক্তব্য রাখতে উঠে সুকান্ত মজুমদার একদম চাচা ছোলা ভাষায় আক্রমণ করেন একাধিক নেতা কর্মীকে, একাধিক তৃণমূলের নেতা কর্মীকে এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় এবং এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শোনালেন সুকান্ত মজুমদার। এর আগেও একাধিকবার বিজেপির রাজ্য সভাপতি নিশানা করেছিলেন অভিষেককে, এবার একেবারে সরাসরি 420 বলে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য জুড়ে একাধিক সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন জায়গায় গিয়ে দলের অসন্তোষের কথাও নিজের চোখে দেখছেন। করিম চৌধুরীর মতো বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের নিয়ে এমনিতেই চাপে রয়েছে তৃণমূল, এবার সুকান্ত মজুমদারের এই আক্রমণের পরে তৃণমূলের অবস্থান কি হয় সেটাই দেখার। আপাতত পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে এক মুহূর্ত জমি ছাড়তে নারাজ বিজেপি এবং তৃণমূল, আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবারে সুকান্ত মজুমদারের এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এবং অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে একেবারে জেলায় জেলায় গিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছেন, পঞ্চায়েত ভোটের আগে একেবারে তৃণমূল তার জায়গা শক্ত করতে, তার মাটি শক্ত করতে উঠে পড়ে লেগেছে, তখন বিজেপিও বারবার নিশানা করছে তৃণমূল কংগ্রেসকে। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বারবার জেলায় জেলায় যাওয়া এবং সেখানে জনসংযোগ প্রসঙ্গেও এদিন বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে কাজটা করছে এই কাজ অনেকদিন আগেই বিজেপি শুরু করেছে, বিজেপির জনসংযোগ অনেকদিন আগেই শুরু হয়েছে, সেটাও যেন খোঁজ নিয়ে দেখেন তিনি। এরকম আরও অনেক খবর রয়েছে আপনাদের জন্য, সেই সমস্ত খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর দেখতে থাকুন আজ তাক বাংলা।